আজকে পাবদা মাছের নতুন একটি রেসিপি বানাবো রেসিপিটির নাম হচ্ছে দুধ পাবদা প্রথমে মাছগুলোকে নুন হলুদ লঙ্কা গুঁড়ো ও সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এরপর কড়াই পরিমাণ মতো তেল দিয়ে পাবদা মাছগুলোকে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে এরপরে মাছ রান্নার জন্য যে মশলাগুলো লাগবে সেগুলোকে শিলনড়ায় বেটে নেব। প্রথমে দিয়ে দিলাম পোস্ত গোটা জিরে কালো সর্ষে ও কাঁচা লঙ্কা বাটার পরে এরপর কড়াই পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে এরপর যে পেস্টটা আমরা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এরপর কড়ার পরিমাণ মতো নুন লঙ্কা গুঁড়ো হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ মিক্স হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম ফুটিয়ে রাখা গরম দুধ এরপর তরকারিটা বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে মাছগুলো আমরা দিয়ে দিলাম আজকে রেসিপি আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন বলবেন কেমন হয়েছে তারপর তরকারির ঝোল ফুটে যাওয়ার পর এরপর কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে রেখে দিয়েছিলাম তো সেই কাঁচা লঙ্কা কুচি আমরা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি আজকের ভিডিও এই পর্যন্ত টাটা বন্ধুরা